বড়দিনের আগে রাজ্য থেকে উধাও শীত, সঙ্গে কনকনে ভাব। ভিলেন অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে বড়দিনে শহর কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বাড়বে। তবে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ে আগামী শনি, রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। গোটা রাজ্যে আবহাওয়া সম্পর্কে ঠিক কি বললেন আলিপুর আবহাওয়া অফিসের উপমহানির্দেশক, শুনুন। চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেনলি শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে 24, 25, 26 এই তিন দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে মূলত ড্রাই ওয়েদার। রাতের তাপমাত্রা কাল থেকে অ্যাটলিস্ট আগামী তিন দিন গ্র্যাজুয়ালি 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, কি উত্তরবঙ্গে কি দক্ষিণবঙ্গে। তো আগামী তিন দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়ার পরে যেখানে যাবে, তারপরেও কিন্তু আর সিগনিফিকেন্ট কোনো ফল আপাতত নেই। অর্থাৎ যে ঠান্ডাটা আমরা গত সপ্তাহে বা গত 3-4 দিন ধরে পাচ্ছি, সেই ঠান্ডাটা কিন্তু কমে যাবে আগামীকাল থেকে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।